ইউ স্লিপ এক্সট্রা কভার এবং মিড অফে লং অফের কাছাকাছি একজন ফিল্ডার, অনের দিকে তিনজন, ব্যাকওয়ার্ড ফাইন লেগ, ওয়াইড স্কোয়ার লেগ এবং ডিপ মিড উইকেট, এই হলো ফিল্ডিংয়ের অবস্থান। আর বোলার ভুকুন, শুরু হচ্ছে ফাইনাল ম্যাচের তৃতীয় ইনিংসের খেলা, ব্যাটসম্যান সবুজ। উত্তেজনার পারদ আজকে কিন্তু তত্তর করে চড়ছে ব্যাটসম্যান সবুজ আর বোলার পুকুন, এবং চমৎকার বোলিং কিন্তু অফ স্টাম্পের ওপরে ছিল, এই বল থেকে কোনো রান আসেনি। চলছে রাজারহাট টু স্টারের 2021 মরশুমের মুনিয়া দত্ত ও বাপ্পা কর্মকার স্মৃতি চ্যালেঞ্জ ট্রফির শেষ ম্যাচ, চিত্তাকর্ষক ফাইনাল ম্যাচ। একদিকে সবুজ ব্রিগেড আর অপরদিকে ট্রেন্ডস অভয়। বোলার বুকুন সবুজ এবং সবুজ সবুজ কার্পেটের বুক ছিঁড়ে বল চলে গেল মাঠের বাইরে, এবং চার চারটি রান দিয়ে কিন্তু শুরু হলো ইনিংসটা। দ্বিতীয় ইনিংস জয়লাভ করতে হলে 58 রানের প্রয়োজন। বোলার বুকুন আবার প্রস্তুত হচ্ছেন, আর ওদিকে প্রস্তুত দর্শকরা এবং সবুজ, এবং আবারও আচ্ছা দাদা শেষের দিকে ওকেও একটু এনজয় করতে দেন কাতলা, খেলা তো শেষের দিকে, ওকেও একটু এনজয় করতে দাও। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি ধোঁয়া ছেড়ে যাও। বোলার বকুন, ব্যাটসম্যান সবুজ, এদিকে ডট বল, চমৎকার বোলিং, কামব্যাক করেছেন বোলার। সবুজ এদিকে ব্যাটসম্যান, নন স্ট্রাইকের ব্যাটসম্যান রূপম, বল হাতে বুকুন, শুরু হচ্ছে এই ওভারের পরের বল, এবং বাউন্ডারি, করতালির বন্যা প্লাবিত হচ্ছে, এবং রূপম গত ম্যাচে কিন্তু চমৎকার ব্যাটিং করেছিলেন, অনেক রান করেছিলেন, আর এই মুহূর্তে বোলার সুমন, এবং গর্জে উঠল আরো একটি বাউন্ডারি, গর্জে উঠল কিন্তু রূপমের ব্যাট। এক্ষেত্রে চারটি রান বাড়লো দলের, এক্ষেত্রে ঠিক মতো ব্যাটে বলে সংযোগ হয়নি, কোনো রান আসেনি। বোলার সুমন, এদিকে ওয়াইড বলের সিগন্যাল, একটি রান বাড়লো যার অর্থ দলে রান পৌঁছে গেল 21। এদিকে কিন্তু আসলে যদিও শরীরটাকে ছুঁড়ে দিয়েছিলেন ফিঞ্চ, শেষ মুহূর্তে কিন্তু বলটা আটকে রাখতে পারেনি। বাউন্ডারি এবং আরো একটি বাউন্ডারি, টুইস্টার রাজারহাট টু স্টার ক্লাবের ব্যবস্থাপনায় বাংলার 16টি দলকে নিয়ে, সেরা 16টি দলকে নিয়ে দুদিন ব্যাপী শর্ট হ্যান্ড ক্রিকেটের মিনি বিশ্বকাপ। এদিকে কিন্তু আবারও একটি রূপম, দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান এখনো মাঠে রয়েছেন, এবং আরো ডট বল, বোলার সিরাজ তিনি বল করছেন, আর ওদিকে ব্যাট হাতে সবুজ। দু ওভারের শেষে 33, আর এই ওভারের প্রথম বল থেকে কোনো রান আসেনি। সবুজ এবং রূপম, পিন ড্রপ সাইলেন্স মাঠে। এদিকে কিন্তু চমৎকার ভাবে গ্যাপের জায়গা ব্যবহার করতে চেয়েছিলেন, চমৎকার ফিল্ডিং, প্রশংসা কিন্তু করতে হবে সিরাজের, যেভাবে শরীরটা কিন্তু
ছুঁড়ে দিয়ে অন্তত বাউন্ডারিটা বাঁচালেন, একটি রান এলো, একটি রান নিয়ে খুশি থাকতে হবে দুই ব্যাটসম্যানকে। এবং চমৎকার শট রূপমের, এবং রূপমের ব্যাট গর্জে উঠল, ফুল টস ধরনের বল ছিল, ঠিক মতো কানেকশন হয়নি, এই বল থেকে কোনো রান সংগৃহীত হয়নি। চলছে ফাইনাল ম্যাচ, শেষ ম্যাচ টুর্নামেন্টের, একটু ভ্যারিয়েশন, টান টান উত্তেজনায়, উত্তেজনার পারদ আজকে কিন্তু চড়ছে, এবং এই বলটি থেকে কোনো রান আসেনি। 20 রানের প্রয়োজন, 18 বলে করতে হবে 20, একদিকে সবুজ আর অপর দিকে রূপম। এবং নো বলের সংকেত, ওখানে নো বলের সংকেত, অর্থাৎ একটি রান বেড়ে দাঁড়ালো। এদিকে চমৎকার শেষ মুহূর্তে যেন কিছুটা হতোদ্যম হয়ে পড়েছে 28 স্পোর্টস। এদিকে কিন্তু প্রান্ত বদলটা ঘটে গেল, রূপম তিনি এই মুহূর্তে ব্যাট করবেন। এবং নো বল, আরো একটি রান, 45 পৌঁছে গেল দলের রান, 13 রানের প্রয়োজন জয়লাভ করতে হলে, সিজন 23 চ্যাম্পিয়ন হতে হলে। এদিকে প্রিন্স চমৎকার ফিল্ডিংটি কিন্তু ভরে ফেললেন, এবং রূপম তিনি এই মুহূর্তে ব্যাট করবেন, এবং বল চলে গেল মাঠের বাইরে। কিভাবে সেলিব্রেশনটা কিন্তু শুরু হওয়ার, লোকনাথ হোসিয়ারি দলের, এবং আরো একটি বাউন্ডারি, এবং জয়লাভ করতে হলে আর 5 রানের প্রয়োজন। এবং 2 ওভারে করতে হবে 5, অর্থাৎ 20-21। শেষ মুহূর্তেও কিন্তু লড়াই করছেন, পড়ি মরি করে কিন্তু অন্তত চেষ্টা করছেন। এবং সঙ্গে সঙ্গে জয়লাভ করলো লোকনাথ হোসিয়ারি দল, তারা হয়ে গেল সিজন 23 এর চ্যাম্পিয়ন, এবং 28 স্পোর্টস কে তারা কিন্তু পরাজিত করলো।